আবারও রাজপথে চলচ্চিত্রের শিল্পী নির্মাতারা। বৃষ্টি মাথায় নিয়েই ভারতীয় বাংলা ছবির বিরুদ্ধে ঢাকায় সিনেমার কলা কুশলীদের এই অবস্থান। ইন্দো বাংলা বিনিময় প্রথায় রোজারিতে বাংলাদেশে আসে দেব, অঙ্কুশ, যিশু, মিমি চক্রবর্তী, নুসরাত অভিনীত তারকা বহুল ছবি কেলোর কীর্তি। সম্প্রতি সেন্সর ছাড়পত্রের জন্য জমা পড়েছে সিনেমাটি। চলচ্চিত্রের শিল্পী নির্মাতাদের মতে এটি অসম বিনিময়। তিন বছর আগে বাংলাদেশে মুক্তি পাওয়া সিনেমার বিনিময়ে কলকাতার নতুন ছবি আমদানি কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। সাপটা চুক্তির একটা ধারায় আছে যে কোনো একটা পণ্য কোনো একটি দেশে রপ্তানি করলে তার বিনিময়ে একটা পণ্য আমদানি করা যাবে। পুরানো একটি চলচ্চিত্র সেটি তারা নামমাত্র কিছু পয়সা দিয়ে নিয়ে রেখে দেয়, বিনিময়ে তারা চাচ্ছে যে এখানে তাদের সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র বা একই দিনে তারা ভারতে এবং বাংলাদেশে মুক্তি দিবে, এরকম প্রক্রিয়ায় তারা এখানে চলচ্চিত্র প্রদর্শন করতে চাচ্ছে। এই মুহূর্তে এই হিন্দি ছবি যদি বাংলা ছবি যদি আসে এইভাবে লেটেস্ট ছবিগুলো, তাহলে ইন্ডাস্ট্রি আর দাঁড়াইতে পারবে না। আমাদেরকে তো ওই অবস্থানটা তৈরি করতে হবে। আমরা ওই অবস্থান তৈরি করি, যখন আমরা সমান সমান হতে পারবো তখন আমরা আদান প্রদান করবো। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান বলেন, বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করতে একটি চক্র কাজ করে যাচ্ছে, তবে বাংলার মানুষ তা কখনোই সফল হতে দেবে না। অসময়ে এক্সচেঞ্জের ফলে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু দুমড়ে মুচড়ে যাবে, আবার কিন্তু ধ্বংস হয়ে যাবে, এবং এটা আপনারা সকলেই জানেন কেন। সেটা 100 কোটি টাকার ছবির সাথে কখনোই 5 কোটি টাকার ছবি টিকবে না, এটা আসলেই জানেন। এই নায়কের মতে দর্শক যে বাংলা ছবি দেখতে চায় এবারে ঈদে সেটি প্রমাণিত হয়েছে। এখন প্রয়োজন সিনেমা হলের সংস্কার। এবার ঈদের যে পরিমাণে দর্শক, যারা আগে চলচ্চিত্র দেখতে ছবি দেখতেন না, যে পরিমাণে দর্শকের আগ্রহ দেখেছেন, যে আপনারাই নিউজ করেছেন যে সমস্ত জায়গায় হলে হলে গিয়ে দেখা গেছে যে টিকিট পাওয়া যাচ্ছে না। এর আগে গেল বছরের 24 জানুয়ারি মুক্তি পায় হিন্দি ছবি ওয়ান্টেড, যার প্রতিবাদে রাস্তায় নামে শিল্পী নির্মাতারা। তাদের আন্দোলনের মুখে বন্ধ হয়ে যায় প্রেক্ষাগৃহে হিন্দি ছবি প্রদর্শন। এবারও কি তাই হবে? উত্তর দেবে সময়। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা।